হ্যালো মাই অল লাভলি ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো আর হাসি খুশি আছো। আমি মধুমিতা দাস, মন্দিশাদাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করেছি, তোমরা রোজ দিন একঘেয়ে ব্যাকগ্রাউন্ড দেখতে দেখতে হয়তো বোর হচ্ছ, আমার মনে হয় তোমরা নাও হতে পারো। সবসময় রোজ গতানুগতিক রোজকার একরকম না করে একটু তো অন্যরকম করাই করা উচিত, তাহলে অন্যরকম কিছু ট্রাই করা উচিত, নাহলে ভালো খারাপ আমরা বুঝবোই বা কী করে। তো আজকে হলো টিউসডে আর আজকে ছাদে চলে এসেছি। দেখো ছাদে ছাদগুলো ওই দেখো কী করছে, ভুলে দেখো মাটি খাচ্ছে। কাটো কাটো, আমি বকবো না বকবো না, খাও খাও খেলো করো খেলো করো। মাটির সাথে কানেক্ট থাকা উচিত বাচ্চাদের, এখন তো বাচ্চারা মাটি আর পায় কোথায়, মাটির সাথে কানেক্ট থাকবে। যাই হোক, দিন শুরু করে দিয়েছি আর সারাদিন কী করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড আফটারনুন সবাইকে। তো এখন চলে এসেছি স্নান টান করে, এখন লাঞ্চ মেনু, আমার লাঞ্চ আজকের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করে নিতে। তো তো চলো দেখো আজকে আমাদের কী লাঞ্চ মেনু রয়েছে। দেখো আজকে আমাদের লাঞ্চ মেনুতে রয়েছে উচ্ছে ভাজা, যেটা আমার খুবই প্রিয়, আর এখানে রয়েছে টমেটো দিয়ে ডাল, আর এখানে রয়েছে অর্চনা দিয়ে রান্না করেছে, আমি হচ্ছে কেটে কুটে দিয়ে গেছি, আমি এঞ্জেলকে আনতে গেছিলাম। তো এটা রয়েছে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। দেখো আজকে কিন্তু ভুলিনি, ঠিক মনে করে তোমাদের সাথে শেয়ার করেছি। আমি ভীষণ হাঁপিয়ে গেছি গরম, এঞ্জেলকে স্কুলে আনতে গেছিলাম, যে রিস্কা ভাইয়ের সাথে গেছিলাম তো সেই রিস্কা ভাইকে বলছি খুব গরম বলো তোমাদের তো খুব কষ্ট হয়। তো সেই রিস্কা ভাই বলছে আমরা তো তবু বাইরে থাকি, বাইরের হাওয়া বাতাস সব কিছুর মধ্যে, আর তোমাদের মহিলাদের তো আরও বেশি কষ্ট, যারা ঘরে থাকো, যারা ঘরে আগুনের তাপে রান্না করো, বাচ্চা সামলাও, তোমাদের তো আরোই কষ্ট। তো খুব ভালো লাগলো যে একটা দেখো প্রফেশন অনুযায়ী মানুষের রুচিবোধ বা ভাবনা চিন্তার ডিফারেন্স হয় না, যার যেটা প্রফেশন সেটা আলাদা, প্রফেশনটা সম্পূর্ণ আলাদা, আর মানুষের মানুষের পরিচয় মানুষের ব্যবহার সেগুলো সম্পূর্ণ আলাদা। দেখো একটা কী বলবো, একটা ভাই যে পড়াশুনো নিশ্চয়ই খুব একটা জানে না, জানলে নিশ্চয়ই রিক্সা চালাতো না, তো যাই হোক আমি জানি না সঠিক, তো এমন অনেকেও আছে যে বিয়ে পাস তবু রিক্সা চালাচ্ছে। তো যাই হোক, ও কত বড় একটা মানে মেয়েদের সম্মান দিয়ে কত সুন্দর একটা কথা বললো, আর আমার দেখা প্রচুর আছে প্রচুর শিক্ষিত, তবু তারা মানে কী বলবো এতটাই বিবেকহীন যে মহিলাদের সম্মান করে না, মহিলারা যতই কাজ করুক ঘরে, বাড়ির মা বউরা তবু তাদেরকে বলে তোমরা কী করো ঘরে বসে তো আরাম করো, বা তারপরও তাদের আজেবাজে কথা বলে ছোটো করা হয়, তো এগুলো ঘরে ঘরেই চলে আসছে। তবে আমি বলছি না যে সবাই সব পুরুষ মানুষ এক তা নয়, অনেক এখনও আছে চারিদিকে ভালো ভালো বা মেয়েদের সম্মান করে যথেষ্ট, এরকম প্রচুর রয়েছে মানুষজন পুরুষ মানুষ। তো এটাই খুব ভালো লাগলো আজকে, একটা সামান্য একটা রিক্সা চালায় ভাই, সে পর্যন্ত জানে যে মেয়েরা কত কষ্ট করে বা মেয়েদের কত খাটনি, তো ভালো লাগলো। তো চলো এখন দুপুরে লাঞ্চটা করে নিই, আর প্রচণ্ড গরম, শরীরটাও অস্থির লাগছে, তো তোমাদের তো তোমাদেরও সবার অনেক কষ্ট হচ্ছে রান্না গরমে রান্না বান্না। তো যাই হোক সবাই নিজের খেয়াল রেখো, গরমে যা যা প্রিকশন নেওয়া উচিত সেগুলো নিয়েও দেখা করছি একটু পরে। ইন্ডিয়া তুমি তো সবাই তোমাকে কমেন্টগুলো করে যে তুমি তো দেখো না, সবাই তো সবাইকে তোমার থ্যাংক ইউ বলা উচিত, তোমাকে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে। ইন্ডিয়া থ্যাংক ইউ ফর সাচ এ নাইস কমেন্টস সবাইকে, থ্যাংক ইউ অল অফ ইউ ফর দিস সাচ এ নাইস কমেন্টস। তাকে বলি হচ্ছে না এসে একটা এক্সপ্রেশন দিয়ে শুরু করে ভালোই হচ্ছে পটল আলু চিংড়ি না এনে। 2000 years later. Hello my all lovely to family. Good evening সবাইকে। আর সেই দুপুরে খাওয়া দাওয়ার করার পর এখন সোজা চলে এলাম তোমাদের সামনে, আর তোমরা আমার ট্রাভেল ব্লগ নিশ্চয়ই দেখেছো, তো যারা দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। আমি আজকে হচ্ছে টিউসডে, আজকে হচ্ছে 25th April, তো আমি আজকে দুটো ভিডিও আপলোড করেছি, একটা ডেইলি ব্লগ ভিডিও আর একটা ট্রাভেল ব্লগ। তো যাই হোক, তো তো তোমরা যদি কেউ না দেখে থাকো তো তোমরা চাইলে একটু দেখে নিতে পারো, খুব সুন্দর জায়গা। আর এবার বলি
জ্ঞান দেবো না বা কোনো সাজেশান দেবো না বা কিছু বলবো না, জাস্ট দুটো কথা বলবো, যার মনে হবে শুনবে, যার মনে হবে না শুনবে না। তো সেটাই যেটা আমার খারাপ লাগে তাই সেটাই বলবো। অনেক দিন থেকেই ভাবছি যে খুব খারাপ লাগছে, কথাগুলো শুনলে কানে খুব লাগে, তো সেই জন্যই তোমাদের সেই জন্যই শেয়ার করছি। ইউটিউব চ্যানেলে অনেকেই এখন একটা নাম জানে, ওর নাম ঝুমা, কিন্তু ওর একটা সুন্দর নাম আছে ঝুমা, কিন্তু ওকে সবাই একটা নাম দিয়েছে, সেটা হলো থুতুকুড়ি। অনেকেই নাম দিয়েছে, সবাই বলবো না, সরি টু সে, সবাই বলবো না, কিছু মানুষ ওকে নাম দিয়েছে থুতুকুড়ি। তো যখনই আমি কথাটা কানে আসে যে থুতুকুড়ি, তো বিশ্বাস করো আমার খুব খারাপ লাগে। যে দেখো, কোনো মানুষের ফিজিক্যালি কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে পরিহাস করা আমার মনে হয় ঠিক না। এটা কিন্তু আমাদেরই কোনো কার্মিক অ্যাকাউন্টে কিন্তু জমা হচ্ছে, তো কার্মা বলে কিন্তু একটা জিনিস আছে, তাই খুব বুঝে শুনে ভেবেচিন্তে কার্মা করো। কাউকে যে কোনো মানুষকে যে একটা তুমি খারাপ লাগা দুঃখ দেওয়ার মতো কথা বলছো, থুতুকুড়ি একটা নাম দিয়েছো ঝুমাকে তোমরা, সে ও যাই করুক না কেন, দেখো ওর যদি কথা বলতে বলতে থুতু বেরোয়ও, তো ওর কিন্তু সেটা দোষ নয়, ও কিন্তু সেটা ইচ্ছা করে করে না, ওটা ওর ফিজিক্যালি প্রবলেম। হয়তো পয়সা খরচা করলে ডাক্তার দেখালে হয়তো ওর এই রোগটা সারতেও পারে, এটা কিন্তু একটা রোগ। তো একটু ভেবে দেখো, একটু তোমরা ভেবে দেখো, আমার মনে হয় একটা মেয়েকে, একটা মেয়ে হয়ে আমরা যদি এইভাবে মানে দুঃখ দিই বা এইভাবে অপমানজনক কথা বলি সেটা কি ঠিক? এরকমভাবে একটা থুতুকুড়ি নাম দিয়েছ, আমার খুব খারাপ লাগে যে মেয়েরাই আবার মানে মেয়েরাই আবার সেই নামটা দিয়েছ তোমরা। তো একটু ভেবে দেখো, কেন বলো তো, একটা মানুষ, সে প্রথম কথা সে তার কাজ কী করছে, সে বা যা কিছু করুক, নাচুক গাক, সেটা তো একদমই তার পার্সোনাল ব্যাপার। আর ফিজিক্যালি যেটা অসুবিধা কষ্ট নিয়ে বল, ওটা ওর ফিজিক্যালি প্রবলেম, ওটা ডাক্তার দেখালে হয়তো ঠিক হতো, ওটা কিন্তু ইচ্ছা করে করে না। নাচ গান বলতে পারো, ও যাগুলো করছে সেগুলোও ইচ্ছা করে করে, কিন্তু ওর যে কথা বলতে বলতে মুখ থেকে থুতু বেরোয় সেটা কিন্তু ইচ্ছা করে করে না, ওটা কিন্তু ওর একটা ফিজিক্যালি প্রবলেম। তো ফিজিক্যালি প্রবলেম কিন্তু কেউ ইচ্ছা করে নিয়েও আসে না, ওগুলো জন্মগত, ওগুলো ভাগ্যের কোনোভাবে কোনোভাবে ভাগ্যের ফল, দুর্ভাগ্য। তো সেই জন্য তো আমার মনে হয় ওইভাবে ওকে বলো তোমরা, আমার খুব জানি না, আমার শুনলেই কেমন খুব খারাপ লাগে। তো এই আর কি, তোমরা যদি মনে করো বলবে অসুবিধা কিছু নেই, কিন্তু একটা কথা মাথায় রেখো যে কার্মিক অ্যাকাউন্ট কিন্তু একটা থাকে, তুমি যেমন কর্ম করবে তেমনি ফল পাবে, এটা কিন্তু একটা থাকে, একটু বুঝে করো। এই যে ওকে থুতুকুড়ি বলছো, এটা কি ঠিক কাজ করছো না ভুল কাজ করছো, এটা তোমরা একটু দেখে নিও চেক করে। তো আমার খুব খারাপ লাগে নাম যখনই শুনি কানে আসে, তখনই খুব খারাপ লাগে। আমি যদিও ওর ভিডিও দেখি না, আমি খুব কমই মানে কি বলবো, আমার খুব পছন্দের ভিডিও না হলে আমি দেখি না। ভিডিও দেখলে তাদের ভিউজ হবে, তাদের যদি সত্যি তাদের টাকার দরকার, তো তাদের একটু ভিউজ হলে যদি ইনকাম হয় তো তাদের ভিডিও দেখি। আর এছাড়া আমি কিন্তু খুব একটা ওই সব ভিডিও আমি দেখি না। নেগেটিভ যা থাম্বনেল দেখলেই বোঝা যায় কেউ কারোর সম্বন্ধে সমালোচনা নিয়ে বসেছে সেই ভিডিও করছে, তো আমি সেই ভিডিও দেখি না। সে কোনো মানুষ নিজে যদি না চায় তো তাকে কেউ কোনো দিনও কোনো উপদেশ দিয়ে, কোনো শাস্তি দিয়ে, কোনো কিছু করে তাকে পাল্টাতে পারবে না। একমাত্র মানুষকে পাল্টানো যায় ভালোবাসা দিয়ে, যদি মনে করো তাকে পাল্টাতে চাও তো তাকে একমাত্র পাল্টানো যায় ভালোবাসা দিয়ে, বা তাকে তাকে অ্যাকসেপ্ট করে, তাকে তার প্রতি নেগেটিভ জিনিস পাঠিয়ে কখনো তাকে ভালো করতে পারবে না, পজিটিভ দিয়েই তাকে ভালো ঠিক করতে হবে। যদি মনে করো কেউ কাউকে তুমি পাল্টাতে চাও, যদিও কাউকে পাল্টানো সম্ভব না, সে যদি নিজে না চায়, আমরা কারোর জন্য একটা জিনিসই করতে পারি, সেটা হচ্ছে ব্লেসিংস দিতে পারি যে ভালো হোক ভালো হোক ভালো হোক, ঠিক আছে? আর কিছুই আমরা কারোর জন্য কিছু করতে পারি না, আমাদের সে ক্ষমতা নেই। তো এটাই বলার ছিল। আর তো যেটা বললাম যে কারোর ফিজিক্যালি কোনো সমস্যা নিয়ে আমার মনে হয় কটাক্ষ করা বা উপহাস করা উচিত না, তো জানি না, জানি তোমরা বলো, আমি ভুল বলছি না ঠিক বলছি। দেখলে সারাদিন আমার রুটিন, সকালে ঘুম থেকে উঠে যা যা সব কিছু দেখলে কেমন লাগলো তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে অবশ্যই আমাকে সবসময় জানাও, আর আমাকে আমার ভিডিও দেখো, তার জন্য তোমাদের আমি অসংখ্য শ্রদ্ধা, তোমাদের জন্য আমার অসংখ্য শ্রদ্ধা আর ভালোবাসা। আর তোমরা যারা আমাকে আজকে নতুন দেখছো, যদি আমার ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লাগা থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো আর হাসি খুশি থেকো। আমরা সবাই সব মেয়েরা সবাই সব আগে প্রথমে আমরা মেয়েরাই মেয়েদের পাশে থাকি না, তারপর দেখবে আমাদের পুরুষরাও আমাদের পাশে থাকবে। তো আমরা মেয়েরাই হয়ে যদি মেয়েদের বিপরীতে হয়ে যায় তাহলে পুরুষরা তো সুযোগ নেবে, তাই না?
তো চলো আমরা মেয়েরা সবাই মিলে সবার পাশে থাকি, সবাই যে যা কাজ করছে বা যে যা কিছু করছে সবাইকে কিছু পয়সা দিয়ে বা কোনো কিছু ফিজিক্যালি না হেল্প করতে পারি এমনি পাশে থাকি। তো এটাই আমি আমার যেটা ভাবনা চিন্তা ধারণা তোমাদের বললাম, সেটা আমি শেয়ার করলাম। চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।